ফ্রেন্ডস রিভিডার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এবছর তোমরা যারা হায়ার সেকেন্ডারি পাস করলে দু সালে যারা উচ্চ মাধ্যমিক পাস করলে বা ইলেভেন মানে ক্লাস টুয়েলভ এবার যারা দিলে বেঙ্গলি বোর্ড হোক বা ইংলিশ মিডিয়াম বোর্ড হোক তোমরা যদি মনস্থির করে থাকো তোমরা বিসিএ পড়বে অনেকেই আছো তোমরা বিসিএ কোর্সে হয়তো জয়েন করতে চাইছো তো আমি বলবো বিসিএ পড়তে গেলে কিন্তু সিইটি বলে একটা এক্সাম দিতে হয় সেটা তোমরা একটু খেয়াল রাখো এই সিইটি এক্সামটা কিন্তু তোমরা দিও এবং তোমাদের কলেজে অ্যাডমিশন প্রসেসে একটা সময় লাগবে তো আমি বলবো তো তোমরা পড়াটা শুরু করে দাও হয়তো পরীক্ষার পরে তোমরা অনেকেই একটু ঘুরতে বেড়াতে যাচ্ছ সেটা ঠিক আছে কিন্তু আমি বলবো অ্যাটলিস্ট এপ্রিল মাস থেকে পড়া শুরু করে দাও না হলে কি হবে সিলেবাসটা ধরতে কিন্তু টাইম লাগবে কেননা ফার্স্ট সেমিস্টারে যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো কিন্তু খুব ডিফিকাল্ট বেসিক্যালি দুটো সাবজেক্ট খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে সি প্রোগ্রামিং আর একটা ডিজিটাল ইলেকট্রনিক্স এবং এখন বিসিএ তোমরা যেন চার বছরের কোর্স হয়ে গেছে তাই আগের সেমিস্টারের যে টপিকগুলো আছে সেগুলো কিন্তু পরের লাগবে এবং আমাদের সিলেবাসটা যদি ধরে পড়া মানে পড়তে হয় তো সেক্ষেত্রে এবং এখন বিসি এর যে কোর্সটা এটা চার বছর হওয়াতে এর গুরুত্বটা অনেক কিন্তু আমার মনে হয় ব্যক্তিগতভাবে এটা আরো বেড়ে গেল কেননা অনেক টেকনোলজি তোমরা এখানে শিখতে পারছ অনেক স্কিল এখানে তোমরা শিখতে পারছো কিন্তু আবারও বলছি যে যদি মনে করো বিসিএ সাজেশন পরে টেন ইয়ার্স পরে প্রথম কথা টেন ইয়ার্স মিলবে না এখন সিলেবাস পাল্টে গেছে এই রকম অনেক স্টুডেন্ট যদি থাকো এরকম ধারণা স্টুডেন্ট যদি থাকো তোমরা তাহলে আমরা বলবো যে তোমার কিন্তু কোনো লাভ হবে না আলটিমেটলি কিন্তু নেট রেজাল্ট কিন্তু জিরো কারণ এখানে কিন্তু বিসিএ তে পুরো ম্যাথামেটিক্যাল পেপার এটা অ্যালগোরিথিম বেস্ট পেপার আর এখানে কিন্তু সিসিটিভি সার্ভিলেন্সে যদি তোমরা ম্যাকআউট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নাও ইউনিভার্সিটির কিন্তু এখন এক্সাম যে কন্ডাক্ট হচ্ছে সিসিটিভি সার্ভিলেন্সে হচ্ছে তো সেক্ষেত্রে আমি বলছি কোনো অসৎপায় অবলম্বন করতে পারবে না তার মানে কতটা তোমাকে কিন্তু কনফিডেন্স থাকতে হবে তবে কি তুমি পরীক্ষার হলে ভালোভাবে কিন্তু অ্যান্সার লিখে আসতে পারবে তো এটা আমরা প্রিভিয়াস অভিজ্ঞতায় আমরা দেখেছি যে একদম বইয়ের সঙ্গে সম্পর্ক নেই পরীক্ষার এক মাস আগে আমাদের কাছে ফোন করছে তো সেক্ষেত্রে কিন্তু আমরা স্টুডেন্ট নেই না তো এবং সেটা স্টুডেন্টের পক্ষেও খারাপ তো এরকম যেন না হয় আমি গার্জেনদেরও বলছি আমি বলছি না যে টিচার দিন স্টুডেন্টকে ইলেভেন টুয়েলভ অব্দি আপনারা টিচার দিয়েছেন সেটা আপনাদের পুরো ব্যক্তিগত ব্যাপার স্টুডেন্টের যদি মনে হয় আমি একা একা পেরে যাবো সেটা ওয়েল এনাফ সেটা কোনো বলার কিছু নেই সেটা যথেষ্ট আমি বলবো এটা গুড কোয়ালিটি আর আমি বলবো যে অন্তত সিলেবাসটা তোমরা দেখো অনেক স্টুডেন্ট সিলেবাসটাই পুরো জানে না এখনো আর এই সিলেবাসটা কি কি আছে সেটা তো তোমরা ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবে সেই অনুযায়ী তাহলে একটা মেন্টাল প্রিপারেশন নিতে পারবে ওই হায়ার সেকেন্ডারিতে কম্পিউটার অ্যাপ্লিকেশন যেটা পড়েছিলে স্কুলে যেগুলো করেছিলে ওই জিনিস ভুলে যাও কেন ওইটা আর এইটা মনে মানে কি বলবো সমুদ্র বিসিএ এখন যে সিলেবাস এটা পুরো সমুদ্র সাগর এটা তো এখানে কিন্তু তোমার ওই স্কুলের সঙ্গে কম্পেয়ার করলে হবে না তো যাই হোক তোমরা যদি মনে করো যে তোমরা যারা অ্যাডমিশন নিতে চলেছো কলেজে প্রসেস যেমন চলছে চলুক সেটা একটা সময় কমপ্লিট হয়ে যাবে এবং যারা তোমরা ফার্স্ট এবারে উঠবে মানে দু চব্বিশ সালে আহ তোমরা যদি মনে করো তোমাদের অনলাইন টিউশন দরকার আছে আমরা অনলাইন প্ল্যাটফর্মেই পড়াই তাহলে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ